সন্না মা সন্না এদিকে আসো তো মা জি আম্মা আসছি আরে কি হয়েছে আম্মা তুমি কান্নাকাটি করছো কেন মা রাতে না আমি একটু স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো আম্মা জামাই না এত বড় একটা মাছ নিয়ে আসছে আর সেই মাছের এত বড় একটা মাথা উফ আম্মা আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম এটা কোনো ব্যাপার হলো আরে শুন না তারপর সেই মাথাটা আমি কি মজা করে খাচ্ছি আ শান্তি আমার আম্মা স্বপ্ন দেখছে স্বপ্ন তো সত্যি হতেই হবে আমি আবিরকে বলবো আজকে অফিস এসে বাজারে গিয়ে বড় দেখে একটা মাছ তোমার জন্য যেন নিয়ে আসে আচ্ছা আজকে কত তারিখ বলো এক তারিখ আজকে এক তারিখ আজকে আবির স্যালারি পাবে আবিরকে গিয়ে আমি এখনই বলবো ও যেন অফিস এসে বাজারে গিয়ে একটা ভালো দেখে বড় মাছ নিয়ে আসে তারপর তুমি সেই মাছের মাথা মজা করে খেও ঠিক আছে আম্মা আমি নিজের হাতে রান্না করব করে তুই আর আমি খাবো মা আমার কথা শুনে যদি না আনে মাছ তুমি না কি যে বলো আনবে না মানে ওর 14 গুষ্টি আনবে তুমি কোনো টেনশনই করো না আচ্ছা এক কাজ করি আবির তো অফিসে যাবে আমি গিয়ে ওকে এখনই বলি ঠিক আছে আম্মা আর কিছু লাগবে না আচ্ছা আমি যাই আবির রেডি হচ্ছে তো ওকে গিয়ে এখনই বলি ঠিক আছে বড় মাছ বড় মাথা কি মজা করে খাবো হ্যাঁ বলো দাম করে দিচ্ছি আজ তো স্যালারি পাবে তাই না হ্যাঁ সো তুমি আসতে লাগছে বাবা অফিস শেষে বাজারে যাবা বাজারে গিয়ে বড় দেখে একটা মাছ আনবে আম্মা না মাছের মাথা খাইতে চাইছে তুমি আর তোমার মা মিলে আমার মাথা খাচ্ছো তাতে হচ্ছে না না কি বলছো কিছু না না কি বলছো কথাটা ক্লিয়ার করো তুমি আর তোমার মা মিলে যে আমার মাথা খাচ্ছো তাতে তোমাদের পেট ভরছে না না এই তুমি এরকম করে কথা বলছো কেন কি সমস্যা তোমার এমন করে কেন বলছো বুঝতে পারছো না না এখন তো বোঝার কথা না বুঝতে পারবেও না কারণ হচ্ছে আমি কে আমি হচ্ছে তোমার এবং তোমার মায়ের হাতের পুতুল মা হাতের পুতুল বলছি কেন তোমাদের তো ইচ্ছের পুতুল আমি তোমাদের নাচ দেখতে ইচ্ছে করলে তোমরা বলো যে এই নাচো তখন আমি হচ্ছে কি নাচ নাচবো একটু ক্লাসিক্যাল হ্যাঁ নাচো আমি ক্লাসিক্যাল নাচছি তাদিন তিনটা তাদিন তিনটা এবার হচ্ছে পাহাড়ি নাচি হ্যাঁ পাহাড়ি নাচো নাচছি শেষে বেলা তোমরা বলছো হচ্ছে গিয়ে যে এবার একটু ডিজে নাচো আমরাও নাচবো তখন আমি বলছি ইয়ো 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 এই থামো ভুলে যাও না আমার আব্বার দয়ার টাকায় তোমার এই চাকরিটা হয়েছে সো কথা বলতে একটু সাবধানে কথা বলবা ওটা আমি কখনো বলি না এবং আমি সবসময় সাবধানেই কথা বলি না হলে তোমাদের এই সংসার এই বাড়ি ছেড়ে আমি অনেক আগেই আবির তোমার এই প্রতিদিনের পেঁচাল আমার আর শুনতে শুনতে ভালো লাগে না আমি এত কিছু বুঝি না তুমি বাজারে যাবা বাজারে গিয়ে বাজারের সেরা মাছটা আনবা এবং এটাই ফাইনাল এটা তো ফাইনাল কথা ছিল এই কথা তোমার মানতেই হবে নাহলে কি হবে লঙ্কা কাণ্ড হবে এই বাড়িতে আমাকে নিয়ে লঙ্কা কাণ্ড হবে আমাকে অনেকগুলো কথা শুনতে হবে সেই একই একই কথা শুনতে হবে তা তো করতেই হবে নাস্তা করবে না নাস্তা করার কোনো ইচ্ছা খুদা এই মুহূর্তে আমার নেই আরে গলায় ঠেকবো গলায় ঠেকবো আস্তে আচ্ছা আমার একটা কথা কত তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কারণটা কি খুশি লাগতেছে কেন তুমি বোঝো না আজ আমার স্যালারি হইব মাসে কত ভালো মতো রান্না হইব খাওয়াইব এই খুশিতে যে আমার কি লাগতেছে আমি তোমার বুঝাইতে পারবো না তাই তো বলি এত খুশি খুশি কেন হ্যাঁ জামাই কিন্তু তোমার পেটের সন্তান না লেবু যদি বেশি কষলাও তাহলে কি হয় তিতা হয়ে যায় তিতা জানি না হয় এই থামো জ্ঞান দিতে এসে শোনো জামাই এসে পরের ছেলে আর পরের ছেলের সবসময় টাইট দিয়ে রাখতে হয় না টাইট দিতে থাকো কোনো এক সময় টাইট বুঝছো বুড়ুর করে খুইলে যাবো খুইলা গেলে তখন বুঝতে পারবা যে কেমন লাগে এই তুমি কি বলতে চাও কি বলতে চাও সব কিছু সহ্যের সীমা আছে এটার একটা লিমিট থাকা চাই এটা যখন ক্রস করবা
তখন কিন্তু ধৈর্যের বাঁধ মানুষের ভেঙে যায়। তখন সে যে কোনো কিছু করতে বাধ্য হয়। থামো, এত উপদেশ দিতেইব না। জীবনে আমার কোনো উপদেশ তুমি মানছো মানো নাই। মার মেয়ে মিলে এই ছেলেটার সাথে যা শুরু করছো, একটা দিনের জন্য এই ছেলেটারে তার মায়ের খবর নিতে দিছো? ওরে বাপ রে বাপ, কি জামাই দর দিয়ে আসছে। শোনো, এইগুলো নিশ্চয় ছোট লোকের চাল, এদের এত প্রশ্রয় দিতে দেয়, প্রশ্রয় দিবা তো মাথায় উঠবো। ফাইলটা রেডি হয়েছে, আপনি একবার একটু চেক করে দেন। একটা কথা জিজ্ঞেস করবো স্যার। বলছি, একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, না মানে কিছু মনে করেন না, মানে সারাক্ষণ আপনি অফিসে চুপচাপ বসে থাকেন, কেমন জানি চিন্তা থাকে। আপনার কি শরীরটা খারাপ করছে নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার মনে হয় আমাকে কোনো ভাইরাস আক্রমণ করেছে। আপনার ভাইরাস অ্যাটাক করছে? কেন, আপনার বিশ্বাস হয় না? আমি যতটুকু জানি আপনার শ্বশুর বাড়ির বিরাট অবস্থা। আপনি তো সারাক্ষণ ফুর্তিতে থাকবেন, হাসবেন, অথচ সারাক্ষণ কেমন জিম্মাইরা থাকেন, এটা আমারও খুব খারাপ লাগে দেখতে। রফিক ভাই, পৃথিবীতে যার যত বেশি আছে তার তত চাই, আর যার নাই সে নাই নাই করতেই পৃথিবী থেকে চলে যায়। এটাই মনে হয় পৃথিবীর বিরাট বড় রীতি, তাই না ভাই? খুব গভীরের কথা বললেন স্যার। আচ্ছা, আপনি ফাইলটা আমার কাছে থাকলো, আপনি জানেন, আমি দেখে দিচ্ছি। জি, এই যে প্রতি মাসের আমার এই স্যালারির টাকা যে তুমি নিয়ে যাও, তুমি তোমার মা, একবারও কি জিজ্ঞেস করো আমাকে যে তোমার আত্মীয় স্বজন খোঁজ নিচ্ছ কিনা, তোমার যে একজন মা আছে তাকে টাকা পয়সা পাঠাও, এ কথা কখনো জিজ্ঞেস করো আমাকে? এত কিছু শোনার সময় তো আমার নাই। ভুলে যাও না, তোমাকে আমার বাবা কিনে নিয়েছে। সো কথা বলার আগে একটু সাবধানে কথা বলি। তোমার বাবা আমাকে কিনে নেননি, উনি আমাকে প্রতিষ্ঠিত করতে চান, আর তুমি আর তোমার মা মিলে আমাকে তোমাদের হাতের পুতুল বানাচ্ছ। উফ আবির, তো আজাইরা পেচাল প্রতিদিন করো না, চুপচাপ স্যালারির টাকাটা বের করো, টাকাটা দাও বলছি। এই নাও স্যালারির টাকা, তুমি আর তোমার মা মিলে পার্টি করো, যাও। এই এই দাঁড়া, কি বললা তুমি, কি বললা? শোনো আবির, এই ধরনের আজে বাজে কথা যদি আর কোনোদিন ভবিষ্যতে তোমার মুখ থেকে বের হয়, তোমাকে কিন্তু এই বাড়ি থেকে আমি খাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেবো। এই বাড়িটা কিন্তু আমার, সো কথাটা মাথায় রেখো। বের করে দাও না, বারবার একই কথা শুনতে ভালো লাগে না তো, করো না, খাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই তুমি কি, হ্যাঁ বলো তো আমাকে, আমার বাবার দহায় চাকরি করছো আর তুমি আমার সঙ্গেই তর্ক করছো, তোমার লজ্জা করে না? লজ্জা আমার না, লজ্জা করা উচিত তোমার। কি করে বুঝি না, কি করে এমন একটা বাবার ঘরে তোমার মতো এরকম একটা কুলাঙ্গার মেয়ে হলো, আমি বুঝি না। এই কি বললা তুমি, কি বললা? এটা শিক্ষা তোমাকে পেতে হবে, আমি বলে দিলাম। আল্লাহ, আজকে খাওয়াটা যে মজা লাগছে, মাথা রাখা যেন শান্তি হয়ে গেছে। হ্যাঁ, বুঝাই যে বেলাছে, যেভাবে টপ টপে গান পড়তেছে, শান্তি আলে যে খাইছো, পরের পয়সা খাইতে তো মজা লাগে, পরের গানতে বন্দুক থেকে গুলি করতে আরো ভালো লাগে। এই তুমি পর বলতেছো কারে? ছেলেটারে যখন আমি প্রথম দেখলাম, দেখেই মনে হয়েছে সভ্যভদ্র একটা ছেলে, যার জন্য এই বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েটারে বিয়ে দিলাম। সেই সরলতার সুযোগ নিয়ে তুমি আর তোমার মেয়ে মিলে এই ছেলেটার সাথে যা করলা এটা মানুষে করে না। ও, তার মানে তুমি বলতে চাইতেছ তুমি আর তোমার জামাই মানুষ আর আমরা মামাইয়া অমানুষ? আচ্ছা, তুমি আমারে কত, তুমি
কোন চরিত্রের মানুষ? তোমার কি টাকা পয়সা আল্লাহ কম দিছে? হ্যাঁ, এত ধন সম্পত্তি থাকার পরেও পোলারা বেতন পেয়ে বাসায় সারতে পারে না, মানে আতায় ওতায় পোলার কাছ থেকে সব নিয়ে নাও, এটা কি মানুষের কাজ করো তুমি? এই তুমি কি দাতা হাতেম তাই এত লাই দিও না, তাহলে কিন্তু মাথা পিঠা বসবো। আমি কিন্তু আবারও কইতেছি, আর একটা কথাও কইও না, ও যদি তোমার ছেলে হইতো তুমি কি পারতা এরকম আচার আচরণ করতে? জীবনেও পারতা না। দেখো, ছেলের মতো ছেলে তো না, আর এই নিয়ে আমার সাথে তর্ক করতে আসবে না। দেখি মেয়ে মানুষ না অন্য কিছু, আল্লাহই জানে। বাবা মনে ডাকছিলেন? আমি বলি কি, তুমি চিড়িয়াখানা থেকে চলে যাও, বাইরে গিয়ে মুক্ত জীবন যাপন শুরু করো। হ্যাঁ বাবা, মাঝে মধ্যে আমার নিজের উপরেও খুব অভিমান হয়, আমি কেন যে আপনার দয়ার দানে চাকরিটা নিয়েছিলাম। দেখো বাবা, আমি সব সময় চাই তুমি ভালো থাকো, সুন্দর থাকো। এটাও জানি যে আমার মেয়ে তোমার কথা শুনবো না, তোমার সাথে যাইতেও চাইবো না, তারপরেও তুমি ওকে বোঝাও, তোমার শাশুড়ির খপ্পর থেকে ওকে উদ্ধার করে নিয়ে যাও, নয়তো এখানে থাকলে কোনো দিন তোমার জীবনে শান্তি আসবে না। জানেন আব্বা, আমি শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে এত অত্যাচার সহ্য করে পড়ে আছি, আপনার মতো ভালো মানুষ আসলে আমি খুব কমই দেখেছি। ভালো আর কই হইতে পারলাম, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে কি মনে হয় জানো? মনে হয় তুমি একটা চিড়িয়াখানার জীব জানোয়ারের মতো বসবাস করতেছ। থাক বাবা, এসব নিয়ে এখন কথা না বলি, সময় হলে সব ঠিক হয়ে যাবে, না সময়ের মতো দেখা যাবে না বাবা, আমার অফিসে সময় যাচ্ছে, আমি আসি বাবা। আরে আম্মা কি হয়েছে বলো না। আমার না আগামী সপ্তাহে ম্যারেজ ডে। ওমা, এটা তো আমি জানি। তোর মনে আছে? আল্লাহ, আমি ভাবছি তুই ভুলে গেছিস। কি যে বলো না আম্মা, আমি ভুলে যাব। শোন, কি তোর বাবাকে যদি বলি কিচ্ছু নিয়ে এসে দিবে না, সে তো এগুলো পছন্দই করে না। মা, তুই জামাইকে বলবি আমাকে যদি সুন্দর একটা জামদানি শাড়ি আর ওই যে ফেসবুকে দেখলাম না নতুন ডিজাইনের গহনা, ওটা এনে দিতে বলবি। ঠিক আছে, আমি আবিরকে বলবো, দেখবো সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসবে। তুই তো বুঝিস যে এখন অকেশনে একটু নতুন কাপড় চোপড় না পড়লে আমার ভালো লাগে না। আমার তো আম্মা আসুন, আমি কিন্তু পার্লারে যাবো, সেই টাকাটা কিন্তু জামাই দিবে। আহা, তুমি যে কি বলো না, আমি তো এখনই বুকিং দিয়ে দিব, আমি সাজবো না তোমাদের ম্যারেজ ডে। সত্যি? আচ্ছা, আব্বাকে কি দিবা? তোর আব্বাকে একটা পাঞ্জাবি, কিন্তু ওটা এনে আমাকে দিবি, আমি তোর আব্বার সারপ্রাইজ দিব। আচ্ছা, জামাই আনবে তো? ইউফো আম্মা, তুমি না খামাখা টেনশন করতেছো, আবিরকে আমি সুন্দরভাবে লিস্ট ধরাই দিব, ও সব কিছু সুরসুর করে নিয়ে আসবে। তুমি এখন যাও গিয়ে লিস্টটা করে ফেলো, আর কী কী লাগবে সব কিছু আমাকে বললেই হবে, দেখবো সব কিছু আমরা মিলে অ্যারেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আমি তাড়াতাড়ি যাবো, লিস্ট করে দিয়ে চলে আসছি। যাও 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 যাও, আর পার্লার বুকিংটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা রফিক ভাই। জি স্যার। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার পরিবার আর আমার বয়স্ক মা। আচ্ছা, আপনি যে মাসের যে স্যালারি পান, এমনি জানার জন্য বলছি, আপনার প্রবলেম হলে বলার দরকার নেই, যদি এটা জিজ্ঞেস করাও ঠিক না। মানে আপনি স্যালারির টাকা কী করেন? মানে আমি আবারও বলছি, প্রবলেম হলে বলার দরকার নেই। বুঝতে পারছি স্যার, স্যালারিতে যা পাই আমার যেটু খরচ লাগে সেটা আমি রাখি, আর বাকি টাকাটা আমি আমার মার নামে পাঠিয়ে দিই। স্যার, হ্যাঁ স্যার, আপনি কাঁদতেছেন স্যার? না না, ঠিক আছে, আপনি আপনি আসুন।
আমারে খুঁজে বেড়াইছি কেন কি হইছে তোমার কি কিছু মনে পড়তেছে না কিছু মনে পড়তেছে না মনে পড়লে তো তোমারে কইতামই তাই না মনে পড়ে না কি কইতাইছো কও তাহলে মনে পড়বো আসলে মনে পড়তেছে না আগামী সপ্তাহে তোমার আমার ম্যারেজ ডে আচ্ছা তুমি যে কথাটা বললা আগামী সপ্তাহে না আমাদের ম্যারেজ ডে তোমার একটু লজ্জাশ্রম করলো না তোমার কি ভীমরুতি উতাল দিছে হ্যাঁ এই বয়সে এসে ম্যারেজ ডের কথা কও লাজ লজ্জার মাথা কি একবারে খেয়ে ফেলেছো আরে মেয়ে মেয়ের জামাই ঘরে ওরা ম্যারেজ ডে করবো আমরা হাতে তালি দিব এই আমার এমন কি বয়স হয়েছে হ্যাঁ আমার মাত্র একটা মাইয়া এখন যদি আমি পালন না করি এখন যদি আমি মজা না করি আমি কখন করবো কব্বরে গেলে আমি কি তোমারে এই কথা কইছি যে তুমি বুড়ো হয়ে গেছো তোমার চুল সাদা হয়ে গেছে তুমি ম্যারেজ ডে করতে পারবে না এটা বলছি বলছি একবারও কথা শেষ না আচ্ছা কি করতে হবে আমার কও হ্যাঁ তোমার কই আর তুমি খেয়ে পে যাও তুমি সবই জানো সবই বুঝো খেয়ে পেয়ে যদি জামো তাহলে আমার কাছে কইতেছো কেন হ্যাঁ শোনো না তোমাকে একটা কথা বলবো কিন্তু কথাটা কিন্তু তোমার রাখতে হবে তার আগে তুমি বলো কথাটা কি তোমার নাকি তোমার মায়ের শিখিয়ে দাও কোনটা এই জি তোমার এই বাজে নেচারটাই না আমার ভালো লাগে না তুমি সব সময় যে কোনো ব্যাপারে খোঁচা মেরে কথা বলো আচ্ছা বাবা ঠিক আছে খোঁচা দেব না বলো কি নেক্সট উইক তো আব্বা আমার ম্যারেজ ডে তো কি তো মানে মানে তো কি আমি কি করব মানে আব্বা আমার ম্যারেজ ডেতে আমি নাচবো নাকি বিরাট বড় একটা পার্টি আয়োজন করব কোনটা বলো এই থামো তুমি সব সময় দুই লাইন বেশি কথা বলো ঠিক আছে একটু বুঝে শুনে কথা বলো আচ্ছা কি করতে হবে বলো বেশি কিছু না আমার জন্য একটা গর্জিয়াস শাড়ি আর এই যে দাঁড়ো এই যে এই অনলাইন পেজটা থেকে আম্মা একটা নেকলেস পছন্দ করেছে দাঁড়ো ছবিটা দেখাই এই যে এই নেকলেসটা আর কিছু কসমেটিক্স আর অ্যাক্সেসরিজ এগুলো আনলে হবে আর বাইরে আমরা খাওয়া দাওয়া করবো তো সো বাসায় বাজার টাজার করা লাগবে না আর কিছু লাগবে না না এই কয়েকটা জিনিস হলেই চলবে বেশি ঝামেলা করার কি দরকার বলো ঠিক আছে অসুবিধা নেই তাহলে ধরো 1,80,000 না প্রায় ওই তো অ্যারাউন্ড 2,00,000 2,00,000 টাকা হলেই হয়ে যাচ্ছে না হ্যাঁ 2,00,000 তো ইজিলি হয়ে যাবে কারণ বেশি কিছু না তো ফাইন তাহলে হচ্ছে আমাকে হয় চুরি অথবা ডাকাতি করতে হবে হেই তুমি এসব কি বলছো হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি চুরি বা ডাকাতি করা ছাড়া তোমার কোনো উপায় নেই এই যে গত মাসের স্যালারিটা পাওয়ার পর পুরো টাকাটা আমি তোমার হাতে দিলাম তারপরে আবার তুমি বলছো এই লিস্ট আমাকে দিচ্ছ তাহলে আমি টাকাটা পাবো কোথায় আমাকে হয় চুরি অথবা ডাকাতি করতে হবে শোনো আবির তুমি চুরি করো আর ডাকাতি করো সেটা দেখার বিষয় আমার না ঠিক আছে আমার এই জিনিসগুলো আমার আম্মার জন্য লাগবে ব্যাস আর না হয় বাড়ি থেকে তোমাকে বের করে দাও কথাটা মাথায় রেখো কোন দুর্যোগের মধ্যে এসে পড়লাম রে ভাই আমি কি আমি করবোটা কি বুঝতেছি না কি করবো আমি বলেছি তো জামাই আনবে কি যে বলো না আম্মা আবিরকে আমি যে লিস্ট দিয়েছি ও দেখবা সব কিছু ঠিকঠিক ভাবে নিয়ে আসবে তুমি কোনো টেনশন করো না জামাই যদি এগুলো না নিয়ে আসে তাহলে তো আমার ম্যারেজ ডেটা একবারে মাটি হয়ে যাবে ওফো আম্মা তুমি না খামোখাই টেনশন করছো ও সব কিছু ঠিকভাবে নিয়ে আসবে ওকে আমি আজ পর্যন্ত যা যা বলেছি এমন কি হয়েছে যে ও কোনো কিছু আনেনি তুমি টেনশন করো না সব কিছু নিয়ে আসবে তাই যেন হয় নাহলে আমি না খুব কষ্ট পাবো ও
ওরে আমার লক্ষ্মী মা, তুমি কষ্ট পেলে কি আমি সুখে থাকবো বলো? আবি দেখবে সব কিছু নিয়ে আসবে, আর আমি তোমাকে পার্লারে নিয়ে সুন্দর করে সাজিয়ে আনবো। তোকে পেতে ধরে আমি একেবারে ধন্য। আর তোর এই বাপটা কিচ্ছু বোঝে না। শোনো, আমি আবিরকে আরেকবার ফোন করে সবকিছু মনে করে দিই, ঠিক আছে? কোন সমস্যা? কয়টা কথা বলবো বলেন। দিনের পর দিন একটার পর একটা সমস্যা আমার লাইফে লেগে আছে ভাই। রোহিত ভাই আমি কি করবো বলেন তো? স্যার আপনি আমার বস, তারপরেও বয়সে কিন্তু আমি আপনার বড়। কোনো সংকোচ না করে কি সমস্যা আপনি আমাকে খুলে বলেন। এত লজ্জার কথা আপনাকে আমি কি করে যে শেয়ার করি বুঝতে পারছি না। মানে আমার শাশুড়ির ম্যারেজ ডে আগামীকাল, আমাকে ডেকে নিয়ে বিশাল লম্বা একটা গিফটের আইটেমের লিস্ট ধরিয়ে দিয়েছে, যেটা হিসাব নিকাশ করে প্রায় 2 লাখ টাকার আশেপাশের খরচ। এখন আমি টাকাটা পাবো কোথায় রবি বলেন তো? কী বলেন স্যার, আপনার শাশুড়ি নিজে তার ম্যারেজ ডের গিফট আপনার কাছে দাবি করলো? হ্যাঁ একদম তাই। আমি যে গত মাসের স্যালারি যা পেয়েছিলাম সবগুলো টাকা আমার বউর হাতে আমি তুলে দিয়েছি, এরপরে আমাকে এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। এখন আপনি বলুন আমি আমার টাকা পাবো কোথায় ভাই? আপনি কী করে এদের সাথে একসাথে থাকেন? স্যার আপনি টেনশন করেন না তো স্যার, তারা যখন এই আচরণ করতেছে আপনার তো একটা কিছু করতে হবে। যদি কিছু মনে না করেন এই সময় আমি আপনার একটু হেল্প করতে চাই, মানে কিছু টাকা পয়সা আপনাকে আমি দিতে চাই ভাই। কী বলবো, থ্যাংক ইউ। আমি আমি আপনার এই নেক্সট মান্থের স্যালারিতে আমি অ্যাডজাস্ট করে নেবো আপনার পেমেন্টটা, টাকাটা, ঠিক আছে? এইভাবে বললেন না স্যার, কোনো সমস্যা নাই। মানে আপনার এই বিপদে যে আমি আপনার পাশে থাকতে পারছি এই জন্য নিজের অনেক ধন্য মনে করতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুমি এটা কোন ধরনের কাজ করে আসলে বলো তো আমাকে? কেন কি হয়েছে কি? তুমি আমার আম্মার সামনে এইভাবে শাড়ি গয়না এইভাবে ফেলে দিয়ে আসলা কেন? তো কি করব, আমি তো ওকে দিয়ে আসছি, ফেলে আসছি কই? কেন ভদ্রভাবে দিয়ে আসতে পারো না? যাও যাও, তুমি গিয়ে দেখো জোনার পছন্দ হয়েছে কিনা, যাও। এই ভদ্রভাবে কথা বলো, এই বাড়িতে ভদ্রতা আছে? তোমার কি মনে হয় এই বাড়িতে ভদ্রতা নেই? যদি এ বাড়িতে ভদ্রতাই থাকবে, লজ্জাবোধ থাকবে, তাহলে শাশুড়ি আম্মা তার মেয়ে জামাইকে দিয়ে এতগুলো শপিং করায়, এতগুলো পারে জোর করে? হ্যাঁ এমন একটা ভাব নিচ্ছ যেমন তুমি মহাভারত জয় করে আসছো। বাদ দাও, যাই দেখো তোমার আম্মাকে একটু পড়াও, সব কিছু পড়ায় নাচানাচি ব্যবস্থা করে যাও। আবির, আমার মাকে নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করবে না, বলে দিলাম। তোমরা বাজে বাজে কাজ করতে পারবে আর আমি বললেই সেটা দোষ, তাই না? এই তুমি বলতে কি চাও? হ্যাঁ ম্যারেজ ডে পালন করা আজে বাজে কাজ? তোমাদের যা ইচ্ছা তোমরা তা করো না, কে বলছে? আমি এগুলো বলছি ম্যারেজ ডে পালন বাজে কাজ করো, ইচ্ছে মতো যা করার। যেভাবে হোক নিছি।
আচ্ছা তোমার লজ্জা শরম কি একবারে ধুইয়া মুইসা খাইয়া ফলাইছো একটা বারের জন্য কি তোমার লজ্জা শরম করলো না জামাইয়ের কাছ থেকে তুমি এগুলো আদায় করতেছো তাও আবার আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে হ্যাঁ হইছে এত ফুটানি মাইরা কথা বলতে হবে না এই তুমি না বলছো জামাই আমাদের ছেলের মতো একদম চুপ চুপ ওই ফুটানির ডিপে বন্ধ রাখো একটা ঘন্টা আধা ঘন্টার জন্য হ্যাঁ জামাই রে তুমি ছেলের মতো ভাবতে পারছো পারো নাই সাহেব গলা নামায়া কথা বলো আমার সাথে নেক্সট টাইম আর এই ধরনের কথা আমার সাথে বলবা না আমি এখন রেস্টুরেন্টে খাইতে যাব ঘুরতে যাব আমার সাথে যাবা চলো চলো দুইজনের এতটুকুন যদি লজ্জাবোধ থাকতো তোমাকে এইভাবে কথা বলতে পারতো না আই তুমি চুপ করো আজ একটা খুশির দিন কোথায় আমরা সবাই মিলে আনন্দ মজা করব তা না উনি ওনার বয়ান শুরু করে দিচ্ছে দেখো তো কে আসছে তুমি দেখো যাও এই কি কি চাই ও আজান তুমি আমি তোরে পাইয়া গেছি আমার বাজারটা আমি পাইয়া গেছি আমার বাজারটা আমি পাইয়া গেছি ফকিন্নি ফকিন্নি শব্দটা উচ্চারণ করবে আপনাদের জন্য আপনাদের জন্য মানে আপনাদের মতো বড় লোকের জন্য আমি এই করি আমার এই ফকিন্নি মাটার খোঁজ দিতে পারিনি পারিনি এই ছোট লোকের বাচ্চা চুপ কর যত বড় মুখ নাই তত বড় কথা আর একটা কথাও না অনেক বেশি হ্যাঁ আমি ছোট লোকের বাচ্চা আমি ছোট লোকের বাচ্চা বলে আপনাদের মতো রক্ত চোষা বড় লোকের ঘর জামাই হিসেবে চাকরের মতো ছিলাম শুধুমাত্র শুধুমাত্র আমি ছোট লোকের বাচ্চা বলে আপনারা তো অনেক বড় অনেক বড় লোক আমি আর এক মুহূর্ত আপনাদের এই প্রাসাদের মধ্যে থাকতে পারবো না আমি আমার এই আমার এই গরিব ফকিন্নি আমার এই অসহায় মাটার সাথে সাথে করে নিয়ে আমি আমার গ্রাম বাড়ি চলে যাচ্ছি হাবিব তুমি এসব কি বলছো খবরদার তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ খবরদার আর একটা কথা না তিনের পর তিন আমি 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 মাস শেষে আমার আমার যে স্যালারি তোদের হাতে তুলে দিতাম তোরা তোদের মতো করে খরচ কর আমি আমার মা
আমার মা খাচ্ছে কি খাচ্ছে কোথায় আছে আমি আমার মাকে একটা টাকা দিয়ে সাহায্য করতে পারিনি একবার খোঁজ নিতে পারিনি শুধুমাত্র তোদের জন্য শুধুমাত্র তোদের জন্য অনেক হয়েছে আমি আমার মাকে ফিরে পেয়েছি তুই তো থাক তোরা থাক তোদের মতো করে মা আমার মাফ করে দেব মা চল আমি আমার মাকে নিয়ে আমাদের গ্রাম বেড়ে চলে যাচ্ছি আমি তো আবির কে ছেড়ে থাকতে পারবো না